হ্যালো বন্ধুরাও, ওয়েলকাম টু মাই চ্যানেল মন অ্যান্ড মুনস ডেয়ারি। আজকে আমার রেসিপি ডিম আর আলু কারি, ডিম আর আলুর ঝোল। তো ওর জন্য আমি নিয়েছি 5টা ডিম, হার্ড বয়েল সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলো ডিমটাকে চিড়ে দিয়েছি, একটু একটু কেটে দিয়েছি, এখন ভেজে নিচ্ছে, একটু লাল করে ব্রাউন করে ভেজে নেব, ঠিক আছে? এখন ভেজে নিচ্ছে। তো ভাজা হয়ে গেছে আমার, একটু হালকা ব্রাউন করেছি, এবার উঠিয়ে নিলাম। এবার এটাতে ফোড়ন দিয়ে দেব, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, আর দিচ্ছি সাদা জিরে। এবার এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ। কুচি পেঁয়াজটা একটু বেশি লাগবে। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। হয়ে গেছে আমার ফ্রাই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা পেস্ট। এবার এটাকে ভালো করে সাঁতলিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন পেস্ট, ঠিক আছে? এবার সবটা একসাথে ভালো করে সাঁতলাতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। আমার ভালো করে সাঁতলানো হয়ে গেছে। এবার এখানে আমি আলু দিয়ে দিচ্ছি, ডুমডুম করে কেটে রাখা আলু। আলুটা আমি আগের থেকেই একটু আধা সেদ্ধ করে রেখেছিলাম, এখন এখানে আধাটা সেদ্ধ করব, ঠিক আছে? আলুটা দিয়ে দিলাম। এবার একসাথে ভালো করে এটাকে কষাতে হবে, আর দিয়ে দিচ্ছি একটু নুন। দিলাম হলুদ। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে ভাজতে হবে। রেসিপিটা ভীষণ সিম্পল কিন্তু ভীষণ টেস্টি। এখানে আমি দিয়েছি আদা, সরি, জিরে পাউডার, কাশ্মীরি মিরিচ আর হলুদ একসাথে মিশিয়ে জল দিয়ে মিক্স করে নিয়েছি, ওই মিশ্রণটা দিয়ে দিলাম। আর দিচ্ছি কুচি টমেটো আর 1টা কাঁচা লঙ্কা ভেঙে। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু নুন। আগে একটু নুন দিয়েছিলাম, এটা মাথায় রাখতে হবে, ওই জন্য বেশি দেব না। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিম দিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ হালকা হাতে না করলে এগুলো ভেঙে যাবে ডিমগুলো, ওই জন্য ভালো করে আস্তে আস্তে ভালো করে এগুলোকে মেশাতে হবে, একসাথে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। আমার 5 মিনিট হয়ে গেছে, এই দেখো। এবার এটা 5 মিনিট ওর জন্যই ঢেকে রেখেছিলাম যাতে মশলাগুলো ডিমের ভেতরে ঢোকে। আবার একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো গরম জল। গরম জল যার যতটুকু গ্রেভি লাগবে অতটুকুই দেবে। হ্যাঁ, আর আলুতেও একটু ঝোলটা টেনে দেয়, ওর জন্য জলটা একটু স্লাইড বেশি দিতে হবে। এবার এটাকে আবার ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেবো, কারণ আলু সিদ্ধ হতে হবে আর মশলাটাও ঢুকতে হবে। এবার 10 মিনিটের মতো ঢেকে রাখবো।
হয়ে গেছে আমার 10 মিনিট, আমার ডিমের ঝোলও রেডি হয়ে গেছে। এবার এখানে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব। একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দেব। এবার এক এক 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমার হয়ে গেছে নাড়ানো, এবার এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে দিলাম। এই দেখো আমার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এই প্রসেসে করে খেয়েও খুব ভালো লাগবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর পুরানো বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো।